অধিক পরিমাণে সিয়াম পালন করতেন কিন্তু পনেরোই সাবার আপনাকে সিয়াম পালন করতে হবে সবে বরাত বলে আপনাকে স্বীকৃতি দিতে হবে ইসলাম এরকম কিছু আপনাকে জানায়নি ইসলামে এগুলি নেই আপনাকে সজাগ থাকতে হবে সবে বরাত এটা ফার্সি শব্দ এর যদি আপনি বাংলায় অনুবাদ করতে চান বন্টন পদ্ধতি হিসা ভাগ্যের রজনী বলে সমাজের কিছু লেখক নিন্দনীয় ব্যক্তি তারা এরকম কাজ করেছে তারা বলে এরতে মানুষের রুজিরে যে কি হয়ে যায় বন্টন হয়ে যায় এর আতে নাকি কোরআন নাজিল হয়েছে এর আতে নাকি রুহ যে সমস্ত মানুষরা মরে গেছে তাদের রুহ নাকি ফেরত দেওয়া হয় এজন্য অসংখ্য বিধবা নারী তারা অপেক্ষায় বসে থাকেন কখন তার স্বামীর রুহ তার সাথে তার সাথে এসে কথা বলবে তার সামনে আসবে তাই তারা বুক ভরা আশা নিয়ে এবাদত বন্দুকি করতে থাকেন এবার এবাদত বন্দুকি করতে থাকেন কোরআন তেলাওয়াত করতে থাকেন কখন আসবে এজন্য অপেক্ষায় বসে থাকেন ইন্না এ না এ মাসে নাকি হালুয়া রুটি খাওয়ার এক বিশেষ নিয়ম পদ্ধতি রয়েছে যা ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না যা ইসলাম এটা বাতিল বলে গণ্য করেছেন কেননা তারা ফতোয়া দিয়ে থাকেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের দন্দন মোবারক শহীদ হয়েছিল এ মাসে তাই তারা হালুয়া রুটি করে নিজে খায় সমাজের লোকদেরকে দিয়ে থাকে এমনকি বেটি জামাই থেকে শুরু করে দেশে বিদেশে যারা আছে তাদেরকে হালুয়া রুটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন অত রাসুল্লাহ সাল্লাহ এর এ যুদ্ধ কখন হয়েছিল দান দান মুবারক কখন শহীদ হয়েছিল এটা যদি আমরা জানতাম কখন কবেই না এটা আমরা পালন থেকে অব্যাহতি দিতাম সি 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 তৃতীয় এই সাওয়াল মাসের একুশ এগারো তারিখে এটা ধান দান মুবারক শহীদ হয়েছিল রাসুল্লা আসলাম আর আপনি করছেন শাবান মাসে কত বড় বিকুপ তাই তো বলেছে কাজী ইব্রাহিম সাহেব বলেছে যে যে সমস্ত মুসল্লিরা বিকুপ তারা তো সমস্ত কাজ করতেই পারে তারা সে ব্যক্তিটা আরও কিছু বলেছে যে আসলে বিকুপ মুসল্লিরা তো ওই নামাজের পরে কিভাবে মোনাজাত করা লাগবে এই নিয়েই ব্যস্ত থাকে যারা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি তারা সলাতের মধ্যেই কান্নাকাটি করে আল্লাহর কাছে চায় তাই আল্লাহ ইসলাম বলছেন যেটা আমার কাজ নয় যেটা আমি করি নাই সেটাকে বাতিল বলে গণ্য করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল্লা সাল্লাম এটা নিষেধ করেছেন এটা বাতিল বলে গণ্য করেছেন যেটা না মাসের সাথে মিল আছে না দিনের সাথে মিল আছে সেটাকে ঘোষণা হচ্ছে আর হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন ওই রাতে আপনাকে ইবাদত বন্ধই করতে হবে এটা তো আপনাদের বুঝে আসা দরকার এ মাসে যদি কোরআন নাজিল হতো তারা সুরা দোকানে কি করে ফতোয়া দিয়ে থাকে সুরা দুখানে নাকি এই কথা আল্লাহ বলেছেন একটু দেখি আয়াত তেলাওয়াত করে দেখি আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকা আল্লাহ বলছে শুরুতে না বলি মাঝে দেখি কি বলছে আল্লাহ ইন্না আউজ উফি লেই লাতিম আমি উহা নাজিল করেছি বরকতময় রজনীতে কি নাজিল করেছেন কোরান এর ব্যাখ্যা দেখেন আর এক পাশে সুরা কদরে আল্লাহ বলছেন প্রথমে তো সুরা দুখানি কথা বললেন এরপরে সুরা কদরে আল্লাহ বলছেন ইন্না আউজ ফি উফি লে কদ নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে এই কোরআন নাজিল করেছি সুরা বাকরা আল্লাহ বলছেন শাহরু রমদান আমি রমজান মাসেই কোরআন নাজিল করেছি ওই ইন্দ্রাহু আবার সুরা কদরে কথা বললেন যে হু ওই বরকতময় রাজীতে কোরআন নাজিল করেছেন আবার অন্য আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি তো রমজান মাস বরকতময় সকল সকল পৃথিবীর মুফতি সাহেবরা বলেছেন বরকতময় রজনী হলেন কদরের রাত ভাগ্যের রজনী তাই আল্লাহ নবীসলাম যে তোমরা বেজর রথগুলি তালাশ করো এক রাত নিয়ে থাকো না সাতাশ পাইলেই হয়ে যাবে তা হবে না এমনটা তোমাদের জন্য করা জরুরি নয় তাই রজনী কোরআন নাজির হয়েছে রুজি রিজেক সেদিন বন্টন হয়েছে এটা না এটা বলা যাবে না সুরা দোকানের এই আদুলিতে ব্যাখ্যা দিয়ে থাকেন রুহ সেদিন হাজির হয়ে থাকে আলু রুটি খাইতে হবে এমনটা জরুরি নয় আল্লাহ নবী সাহাশাম বলছেন যারা সাপ্তাহিক রোজা রাখে বৃহস্পতিবার ও সোমবার তারা যদি রোজা রাখে সেদিন বান্দার আমল নামা পেশ করা হয় রাসুল বলছেন আমি চাই আমার যেহেতু রোজা দিয়ে সিয়াম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তাই তোমরা যদি ইচ্ছা করো ওই দিনে সিয়াম পালন করতে পারো এটা তোমাদের জন্য আমলের দিক থেকে সবচেয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় যে আমল দিয়ে সিয়াম তাই আল্লাহনাম নামে কাজ করতেন এবং প্রত্যেক মাসে যারা তিনটি করে শিয়াম পালন করেন তেরো চোদ্দো পনেরো আয়ামে বিশ যেটা বলা হয় সেদিন যদি এটা পড়ে যায় তাহলে আপনি ওই ওই দিনে শ্যাম পালন করবেন পনেরোই ছাপান আপনাকে পালন করতে হবে এটা এটা আমাদের জানাও নেই আর আপনি করলে আপনার আমল হবে সবটাই অগ্রহণযোগ্য আপনার জন্য করণে এটা কাজ নয় তাই রাসুল্লাহ আসলাম আমাদেরকে যা দিয়েছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দূরে থাকতে হবে এটা করা যাবেই না আমরা করব না সামনে রমজান মাস এসেছে তাই আমাদেরকে জানানো উচিত রমজান মাসকে আল্লাহর কাছে চাইব আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও এ রমজানের সিয়াম পালন করে বদাত বন্দেগী করে তোমাকে সন্তুষ্ট করে আমি যেন জান্নাত লাভ করতে পারি এই দোয়া আল্লাহর কাছে করতে হবে তাই রাসুল্লাহ আসলাম এই দোয়া করেছেন এই দোয়া করেছেন আপনারাও করবেন রমজানের শ্রেষ্ঠতম কাজ হচ্ছে যে আপনি রমজানের সিয়াম পালন করবেন এ বদাতবন্দি করবেন কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবেন সুরাফরকানের আমি এটা সর্বশেষ আপনাদেরকে কথা বলে যাই যে কোরআন তেলাওয়াত অধিক পরিমাণে আপনি করবেন বুঝে করুন তাহলে অনেক লাভবান হবে সুরা ফরকানের তিরিশ এবং তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনি কোরআন পড়তে জানেন না আপনি রমজান মাসকে কেন্দ্র করে কোরআন শেখেন জীবন পরিবর্তন হয়ে যাবে জীবন আপনি পরকালীন জীবনে জান্নাত লাভ করতে পারবেন নইলে কামতের দিন সেদিন রাসুল বলবেন আল্লাহ আমার উপরে কোরআন অবতীর্ণ করেছেন তোমার বান্দাদেরকে পড়িয়ে শুনেছিলাম পৃথিবীর মানুষদের জন্য কোরআন রেখেছিলাম এই কোরআন তারা পড়তে জানে না কোরআন থেকে তারা মাহরুম হয়েছে ওয়া কু আর রসুল সেদিন বলবেন রাসুল হবেন বাদি কয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি হে আমার রব ইন্ন কওমি তাকাদু হাদাল কোরআন মাহজুরা কোরআন থেকে তারা অনেক অনেক দূরে সরিয়েছিল আল্লাহ ওই সূরাই বলছেন আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিহ ফাজআলনাহু হাবাম মানসূরা আল্লাহালবেন তাদের আমলনামাগুলি ভুলার সাথে মিশিয়ে দিয়ে তা বাতাসের সাথে উড়িয়ে দাও আমার অন্য কোনো আমলের দরকার নাই আমার অন্য কোনো আমলের দরকার নাই দানের সময় বস্তায় বস্তায় টাকা দান করেছে চাকা দেওয়ার সময় অনেক কিছু করেছে কিন্তু অনেক ভালো ভালো দুনিয়ার কাজ করেছে কিন্তু এই সবচেয়ে ভালো কাজ থেকে তারা বঞ্চিত হয়েছে আল্লাহ সেদিন কি করবেন এটা সবটাই অগ্রহণযোগ্য বলে গণ্য করবেন